আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে তোমরা অনেক ভালো আছো। আমি গাজী সালাউদ্দিন তোমাদের প্রোগ্রামিং টিচার। সুপ্রিয় শিক্ষার্থী, এসো শিখি প্রোগ্রামিং কোর্সের আজকের পর্বে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ভেরিয়েবলস নিয়ে। পাইথনের ভেরিয়েবলস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর জন্য আমাদেরকে জানতে হবে ভেরিয়েবলস কি, ভেরিয়েবলস কেন প্রয়োজন এবং ভেরিয়েবলস এর সিনট্যাক্স লেখার পদ্ধতি। তাহলে চলো আমরা শুরু করি। পাইথন ভেরিয়েবলস সম্পর্কে আজকের আলোচনায় পাইথন ভেরিয়েবলসে জানতে হবে হোয়াট ইজ ভেরিয়েবলস। ভেরিয়েবল হচ্ছে, পাইথন ভেরিয়েবল হলো মান সংরক্ষণের জন্য একটি সংরক্ষিত মেমোরি অবস্থান। অর্থাৎ ভেরিয়েবলকে আমরা কন্টেইনার বলতে পারি। যেমন আমাদের বাড়িতে আমরা আমাদের বিভিন্ন কন্টেইনার থাকে এবং কন্টেইনারের মধ্যে আমরা বিভিন্ন জিনিস রাখি। আর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় একটি ভেরিয়েবল প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটারে ডাটা দেয়। পাইথনের প্রতিটি মান একটি ডেটা টাইপ আছে, অর্থাৎ প্রত্যেকটি মান এক একটি ডেটা, এবং এটা বিভিন্ন টাইপে ভাগ করা থাকে এবং ভেরিয়েবল দ্বারা এটা নির্ধারিত হয়ে থাকে। ওকে, অর্থাৎ ভেরিয়েবল হলো মান সংরক্ষণের জন্য একটি সংরক্ষিত মেমোরি অবস্থান। অর্থাৎ এটি একটি কন্টেইনার এবং এই কন্টেইনারের মধ্যে প্রোগ্রামার তার নিজস্ব প্রয়োজনে প্রয়োজনীয় কিছু রাখতে পারে। বিভিন্ন প্রকার ডাটা টাইপ, এগুলো হচ্ছে নাম্বারস, লিস্ট, তারপর টাপল, স্ট্রিংস, ডিকশনারি ইত্যাদি। এখন হোয়াই ভেরিয়েবলস নিড, কেন আমাদের ভেরিয়েবলস প্রয়োজন, এই জিনিসটা জানতে হবে। এই জিনিসটা জানতে চাইলে আমরা একটু কাজ করি। আমি দেখি একটি কম্পিউটার প্রোগ্রামিং রেফারেন্স এবং ম্যানিপুলেট করার জন্য তথ্য সংরক্ষণ করতে ভেরিয়েবল ব্যবহার করা হয়। তার একটি বর্ণনামূলক নামের সাথে ডাটা লেবেল করার একটি উপায় প্রদান করে, যাতে আমাদের প্রোগ্রাম গুলো পাঠক এবং নিজেদের দ্বারা আরো স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে আমাদের ভেরিয়েবল গুলো কি, এটা কেন প্রয়োজন, আমাদের প্রোগ্রামিং কে ঠিকভাবে চালানোর জন্য এবং বিভিন্ন রেফারেন্স প্রদান করার জন্য এবং তথ্য সংরক্ষণ করার জন্য ভেরিয়েবল ব্যবহার করা হয়। এটি যে কোনো একটি বর্ণনামূলক নামের সাথে ডেটা লেবেল করার জন্য একটি উপায় প্রদান করা হয়ে থাকে। এর উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের প্রোগ্রামগুলো পাঠক এবং নিজেদের দ্বারা আরো স্পষ্টভাবে বোঝা যায়। পরবর্তীতে আসছি, হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবলস ইজ পাইথন। ওকে, এখানে একটা প্রবলেমস আসছে, হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবলস ইন পাইথন হবে। যা হোক, আমি বলে দিচ্ছি এটা ইন পাইথন। কিভাবে আমরা ভেরিয়েবলকে পাইথনে ডিক্লেয়ার করতে পারি, অর্থাৎ কি ধরনের সিনট্যাক্স আমরা ইউজ করতে পারি, চলো আমরা দেখে নিই। যেমন আমি আমাদের ফনিতে লিখেছি যেমন এ ইজ ইকুয়াল টু 60, বি ইজ ইকুয়াল টু গাজি প্রিন্ট এ আর প্রিন্ট বি। সেক্ষেত্রে কি আসবে, আমাদের যে টার্মিনাল এই বক্সের মধ্যে 60 এবং গাজি এই দুটি এসেছে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা কিন্তু প্রিন্ট বলতে গিয়ে প্রিন্ট 60 বলিনি, কিংবা প্রিন্ট বলতে গিয়ে আমরা গাজি বলিনি। আমরা শুধুমাত্র আমাদের যে ভেরিয়েবলস এ এবং বি এটাকে প্রিন্ট করতে নির্দেশনা দিয়েছি। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কোনো আলাদা নির্দেশনার প্রয়োজন হয় না, যা লেখা হবে তা যেন একটি মান নির্দেশ করে, এদিকে লক্ষ্য রাখতে হবে। ভেরিয়েবলস বিভিন্ন সময় প্রয়োজনে পরিবর্তিত হতে পারে, যেমন টেক্সট লেখার জন্য ব্যবহৃত হতে পারে স্ট্রিং, ব্যবহৃত হতে পারে স্ট্রিং, টেক্সটকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় স্ট্রিং। কোনো একটি সংখ্যা লেখার জন্য ব্যবহার হয় ইন্টেজার, যদি এটা পূর্ণ সংখ্যা হয়। আরেকটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে দশমিক
সংখ্যা লেখার জন্য। তারপর স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য আমরা কি করতে পারি, স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য আমরা যেমন নেম ইজ ইকুয়াল টু গাজী দিতে পারি, নেম দিয়ে গাজী দিতে পারি, এবং প্রিন্ট হবে, প্রিন্টের পরে সমান চিহ্ন যাবে না, এটা হচ্ছে প্রিন্টের পরে ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে এবং আমরা নেমকে প্রিন্ট করতে বলবো। ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যেন ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা প্রিন্টের সময় ভেরিয়েবলকে সঠিকভাবে লিখি, না হলে আমাদের ভুল দেখাবে। তো এই অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে একটি বিষয় তোমাদেরকে বোঝাতে সক্ষম হলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। আরেকটা হচ্ছে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করাই যেতে পারে, লাইক আমি আশা করতেই পারি তোমাদের কাছ থেকে, আশা করি তোমরা লাইক করবে। তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। এবং আরেকটি বিষয় হচ্ছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ভালো থেকো সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।